বন্ধুরা, আমরা সবাই জানি পৃথিবী চারদিকে ঘুরছে। এটা তো আমাদেরকে প্রথম শ্রেণীর কোনো বাচ্চাই বলে দিবে, এটা এমন নতুন কিছু নয়। কিন্তু তখন কি হবে যখন আমাদের পৃথিবী ঘোরা বন্ধ করে দিবে? তো চলুন, আমরা মনে করি আমাদের পৃথিবী একবারে ঘোরা বন্ধ করে দিল। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের শরীরে ওজন বেড়ে যাবে। এই কথা শুনে কিছু মানুষ অবাক তো ঠিকই হবেন, কিন্তু সত্যি বলছি আপনাদের ওজন প্লাস 0.3% বেড়ে যাবে। বন্ধুরা, এটা হওয়ার কারণ হলো গ্র্যাভিটি ফোর্সের সাথে সাথে একটা সেন্ট্রিফিউগাল ফোর্সও থাকে, যেটা আপনাকে ভূমির উপর দাঁড় করিয়ে রাখে। যদি পৃথিবীর ঘোরা বন্ধ হয়ে যায় তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স গায়েব হয়ে যাবে, যার ফলে গ্র্যাভিটি ফোর্স আপনার ওজন বাড়িয়ে দিবে। বন্ধুরা, পৃথিবীর ঘোরা অনেক বেশি বেশি ইম্পর্টেন্ট। আপনি কি জানেন পৃথিবীর ইকুয়েটর সারফেস এবং এর উপর সব জিনিস 465 মিটার পার সেকেন্ড গতিতে ঘুরছে, এবং আপনি যদি পৃথিবীর পোল এর কাছাকাছি যান তাহলে আপনাকে পুরো রোটেশন করতে এত বেশি স্পিডে ঘুরতে হবে না। যদি আপনি সান ফ্রান্সিসকো এর কাছে যান তাহলে আপনার ঘোরার স্পিড কমে 368 মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে আপনি আন্দাজ লাগাতে পারবেন আপনি ঘরে বসে বসে অথবা এই ভিডিও দেখার সময় অনেক স্পিডে ঘুরছেন। এবং যদি এমন কোনো চমৎকার কিছু হলো যে এই পৃথিবী একেবারে থেমে গেছে, তাহলে এটা এই পৃথিবীর ধ্বংসের ইশারা। সবার প্রথমে পৃথিবীর ইন্টারশিয়া আমাদের উপর অনেক বড় প্রভাব ফেলবে। পৃথিবীর সব জিনিস যেগুলো মেরুতে অথবা মেরুর কাছাকাছি নেই, সেই সকল জিনিস স্টেট দিকে অনেক স্পিডে যেতে থাকবে, যেমনটা পৃথিবী প্রথমেই করতো। কিন্তু এইবার কোনো কিছু ছাড়াই স্টেট দিকে 1000 মাইলস পার আওয়ার এর বেশি স্পিডে যেতে থাকবে, এবং আপনার শরীর একদম একটা বন্দুক দিয়ে ফায়ার করা গুলির সমান হয়ে যাবে। এমন কোন বিল্ডিং থাকবে না যেগুলো তার নিজের জায়গায় দাঁড়িয়ে থাকবে, সব জায়গায় ধ্বংসের লীলা বয়ে যাবে। ওই লোকগুলো যারা এরোপ্লেনে থাকবে অথবা অ্যাস্ট্রোনট মানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকবে, তাদের বাঁচার আশা অনেক বেশি। কিন্তু বেঁচে থেকেই বা লাভ কি, কারণ তাদের জন্য পৃথিবীতে অপেক্ষা করার মতো কেউ বেঁচে থাকবে না। এই জমিনগুলো যা আগে রানওয়ে ছিল তখন বড় বিল্ডিং এর ধ্বংস হওয়ার টুকরো দিয়ে ভরা থাকবে। ওই লোকগুলো যারা মেরুর কাছাকাছি থাকবে তারা বেঁচে তো যাবে, কিন্তু কতক্ষণ? পৃথিবীর অ্যাটমসফিয়ার ধুলোতে ভরে যাবে, যেমনটা একটি অ্যাটম বোম ফাটার সময় দেখা যায়। পুরো বিশ্বতে বিশালাকার অন্ধকার এবং তুফান তৈরি হবে। পৃথিবীর আসমান তখন আর আগের মতো থাকবে না। জোরে বাতাস চলার কারণে ওইটা থেকে তৈরি হওয়া ফ্রিকশন এত বেশি গরম তৈরি করবে যার কারণে অনেক জায়গায় আগুন লেগে যাবে। ওই দ্রুত বাতাস যেই জায়গায় লাগবে ওইখানে সবকিছু ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর এক সাইড সারাদিন আলোতে থাকবে এবং আরেক সাইড অন্ধকারে ডুবে যাবে। পৃথিবীর ঘোরা বন্ধ হওয়ার কারণে পৃথিবীর মজুত করা ম্যাগনেটিক ফিল্ড সরে যাবে, যার ফলে সূর্য থেকে আসা মারাত্মক আয়োনাইজিং রেডিয়েশন আমাদের উপর অনেক বড় প্রভাব ফেলবে। অনেক কিলোমিটার উঁচু উঁচু সুনামির সৃষ্টি হবে যেগুলো সকল জমিনকে পানি দিয়ে ঢেকে ফেলবে। বন্ধুরা, পৃথিবী ঘোরার কারণে তার ডায়ামিটার অনেক বেশি হয়ে আছে, কিন্তু যদি পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় তাহলে তার ডায়ামিটার আবার কম হয়ে যাবে এবং পৃথিবী একদম গোল শেপের মতো হয়ে যাবে। তো বন্ধুরা, এইসব জিনিস হবে যদি পৃথিবী একেবারে ঘোরা বন্ধ করে দেয় তো। কিন্তু এইরকম কখনোই হবে না, তাই চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, বিজ্ঞানীরা এটা নিশ্চয়ই পেয়েছে যে পৃথিবীর ঘোরার স্পিড ধীরে ধীরে কমে যাচ্ছে, এবং আমি যদি সোজা কথায় বলি 140 মিলিয়ন বছর পর পৃথিবীর একদিনের সময় 25 ঘন্টায় হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এইখানে শেষ করছি। আপনার কি মনে হয় পৃথিবী কি কোনো সময় ঘুরতে ঘুরতে বন্ধ হয়ে যাবে? আপনার মতামত কমেন্টে লিখুন। বন্ধুরা, এই ভিডিওটি লাইক তো করতেই হবে। ফাইনালি আপনাদের কাছে আমার একটি অনুরোধ, আমাদের ফ্যাক্টোটাল ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক দিবেন, কারণ আমরা পেজটিতে এমন এমন সব পোস্ট করি যেগুলো আপনাদের কাজে লাগবে, আর সেই সব পোস্ট দিয়ে ভিডিও তৈরি করা পসিবল না, তাই পেজটি অবশ্যই লাইক দিবেন।